হোলিতে শ্রুতি আমার বাড়ি গিয়ে চিকেন লেগ পিস খেয়ে এসেছিল। আজকে আপনার মেয়ে ভুলে গেছে, আর আজকে ঈদ, তাই আমি আপনার বাড়িতে মাটন খেতে এসেছি। আর আজ যদি আমাকে মাটন না খাওয়ান, তাহলে এখানে শ্রুতির জায়গায় আপনাকে কুরবানি করে দেবো। চল খাওয়াবি চল। তুই মটন খাওয়ার জন্য আমার পেছনে কেন পড়েছিস? আজকে আমার বাড়িতে সিমই হয়েছে। মুখ থেকে মাটনের গন্ধ ছাড়ছে। আমি সেই ছেলেটা যে দিন রাত মাঠে ঘাটে জঙ্গলে ছাগল চড়িয়ে বেড়াই। আর আমি সেই ছেলেটা যার থেকে আপনি ঈদের জন্য 10টা ছাগল কিনেছেন। আর আপনি আমাকে ঈদে নেমন্তন্ন করেননি, তাই আমি নিজে চলে এসেছি মটন বিরিয়ানি খেতে আপনার বাড়িতে। আর আজকে আমি একা আসেনি, আমার গার্লফ্রেন্ড রানু মন্ডলকেও এনেছি। রানাঘাটের রানু মন্ডল তো এটা। সো গাইস, আজকের ভিডিওটা ব্যাস এতটাই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ টাটা।